যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ নির্বাচনকালীন সময়ে এ পর্যন্ত মোট 5টি মামলার মুখোমুখি হতে হয়েছে ব্যাপক আলোচিত সমালোচিত যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টকে। তবে নানা অনিশ্চয়তা কাটিয়ে দলীয় মনোনয়নের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যে তিনি নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে বলেছেন, বাইডেন, ইউ আর ফায়ার্ড, গেট আউট, গেট আউট। Remember the apprentice? Crooked Joe Biden, you're fired. Get out of here. Get the hell সর্বশেষ সাউথ ক্যারোলাইনায় দলের প্রাইমারিতে ট্রাম্প বেশ বড় ব্যবধানে হারিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হেলিকে। নিকি হেলির বিরুদ্ধে বড় জয়ের পর রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী হতে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে তিনি মনোনয়ন পাবেন কিনা তা নিয়ে ব্যাপক সন্দেহ ছিল খোদ রিপাবলিকান দলের মধ্যেই। কিন্তু এখন মনোনয়নের দৌড়ে তার সাথে রয়েছেন মাত্র একজন প্রার্থী, তাও ট্রাম্প থেকে বেশ খানিকটা পিছিয়ে। সাউথ ক্যারোলাইনা হেইলির নিজের রাজ্য হওয়ায় ট্রাম্পের এই জয়টা বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও সাবেক রাষ্ট্রদূত নিকি হেইলি এখনই লড়াই ছাড়ছেন না, তবে সবচেয়ে মজার ব্যাপার হল সাউথ ক্যারোলাইনার জয় উদযাপন করার সময় ট্রাম্প মিস হেইলির কথা একবারও উল্লেখ করেননি। তার নজর এখন শুধু নভেম্বরের সাধারণ নির্বাচনের দিকে, তাই অনেকেই মনে করছেন হোয়াইট হাউসে তারই উত্তরসূরি বাইডেনের সাথে একটি রিম্যাচ বা পুনঃ লড়াইয়ের সম্ভাবনা এখন প্রবল। গত শনিবার এই ফলাফল পাওয়ার পরে তার দলের ঐক্যের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এমন মনোভাব আগে কখনো ছিল না, আমি রিপাবলিকান পার্টিকে এতটা ঐক্যবদ্ধ আগে কখনো দেখিনি। তবে ক্ষমতার এই প্রতিযোগিতায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের সামনে প্রতিবন্ধকতাও নেহায়েত কম নয়। সপ্তাহখানেক আগেই তাকে প্রায় $35.5 কোটি জরিমানা করেছেন দেশটির একজন বিচারক। সুদ সহ এই অঙ্ক দাঁড়াতে পারে $45 কোটি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। নিউ ইয়র্কের কোনো ব্যাংক থেকে পরবর্তী 3 বছরের জন্য ঋণ নেওয়ার বিষয়েও তার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারক আর্থার এনকর্ন। পাশাপাশি মিস্টার ট্রাম্প তার কোম্পানির পরিচালকও থাকতে পারবেন না বলে আদেশ দেওয়া হয়েছে। এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। ট্রাম্পের পাশাপাশি তার 2 পুত্র ডোনাল্ড জুনিয়র আর এরিককেও $40 লাখ করে জরিমানা দিতে হবে। এমনকি 2 বছরের জন্য তাদের নিউ ইয়র্কে ব্যবসা করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই রায়ে। এর মধ্যে সরকারি গোপন নথি নিজের কাছে রাখা এবং ক্যাপিটল হিল দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা চলছে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত দেখা যাক সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতার শীর্ষে পৌঁছাতে পারেন কিনা।